ওয়েলকাম ফ্রেন্ডস, আমরা আপনাকে L1 ডিভাইসের টেস্টিং করে দেখাবো আজকের এই ভিডিওতে। এবং এই টেস্টিং রেজাল্টে কি উঠে আসবে সেটা দেখার পর আপনি কিন্তু সত্যি চমকে যাবেন। হ্যাঁ, তাই ভিডিওটা পুরোটা দেখবেন, কন্টিনিউ করবেন, অবশ্যই এই ধরনের ভিডিও বানানোর জন্য লাইক করবেন, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এই ভিডিওগুলো পাওয়ার জন্য, তাই না? এই ধরনের ভিডিও কিন্তু আপনি অন্য কোথাও হয়তো আর পাবেনই না, তো চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর অবশ্যই যেটা করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন বন্ধুরা। টেলিগ্রামে জয়েন করলে প্রত্যেক দিন কত মানুষ আমাদের থেকে বিজনেস নিচ্ছেন সেই ধরনের ইনফরমেশনও আপনি পাবেন টেলিগ্রাম থেকে, চাইলে জয়েন করতে পারেন। তাহলে বন্ধুরা চলুন একদম সময় নষ্ট না করে মূল ভিডিওতে এবার ঝাঁপিয়ে পড়ব। Can I dive deep into the darkness in your heart? শুরুতে আবারও বলছি, এই মাসে কিন্তু শেষ হয়ে যাচ্ছে সমাধানের ফ্রি রিটেল অফার, ফ্রি ডিস্ট্রিবিউটার অফার শেষ হয়ে যাচ্ছে, তাই চাইলে আপনি ইমিডিয়েটলি ফ্রি রিটেল এবং ফ্রি ডিস্ট্রিবিউটার নিয়ে ব্যবসা শুরু করতে পারেন, সাথে মাইক্রো এটিএম পাবেন। আর অবশ্যই NSTL CSP এবং ফিনোর CSP, ফিনোর ডিস্ট্রিবিউটার এবং NSTL ডিস্ট্রিবিউটার নিয়েও ব্যবসা স্টার্ট করতে পারেন, ঠিক আছে? তো চাইলে আর একদমই দেরি করবেন না, ইমিডিয়েটলি আমাদের সাথে জুড়ে যান এবং নিজের ব্যবসাকে শুরু করুন। L1 ডিভাইস, প্রচুর নোটিফিকেশন, প্রচুর হাইপ, ডিভাইস বন্ধ হয়ে যাবে, L1-এ ডামি ফিঙ্গারপ্রিন্ট নেবে না, L1-এ হাত না নিয়ে গেলে ডিভাইস আলো জ্বলবে না, এই ধরনের বহু আপডেট আমরা দেখেছি, ঠিক আছে, বা শুনেওছি। কিন্তু কতটা কাজের এই আপডেটগুলো? সত্যি কি এই আপডেটগুলো আপনার জন্য সত্যি প্রয়োজন ছিল? সরকার এবং কোম্পানি মিলে কি আপনাকে ঠকাচ্ছে, নাকি সত্যি এই L1 ডিভাইসের প্রয়োজন ছিল L0-কে বন্ধ করে দিয়ে? L0-তে এই এই সমস্যা কি না, ডামি ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে, প্রচুর টাকা উইথড্রল হয়ে যাচ্ছে, ফ্রড অ্যাক্টিভিটি বেশি হচ্ছে, হাত নিয়ে যাওয়ার আগে থেকে আলো জ্বলে যাচ্ছে, হাজারো একটা সমস্যা L0, তাই L0-কে বন্ধ করে দিতে হবে। সরকার দিল আদেশ, অর্থাৎ NPCI দিল আদেশ, আপনিও সরকারের নির্দেশ মেনে, কারণ আমরা আলটিমেটলি তো ভারতবর্ষেই থাকি না, তো আমাদেরকে নির্দেশ মেনে নিতে হবে এবং গাঁটের টাকা খরচা করে একটা নতুন ডিভাইস আমরা কিন্তু বুক করে দিলাম। কেউ কেউ ডিভাইস পাচ্ছেন না, মাথা খারাপ করে ফেললাম, ইয়েস, তারপরে একটা সাধের L1 ডিভাইস আমি হাতেও পেয়ে গেলাম, মর্ফো বা মন্ত্রাজ বা স্ট্যাটিক যাই হোক না কেন পেয়ে গেলাম, কিন্তু সেই L1 ডিভাইসটা সত্যি কতটা কার্যকরী সেটা আগে বুঝতে হবে, তাই না? L1 ডিভাইসের বেশ কিছু প্রবলেম আপনাকে ক্লিয়ারলি বলে দিই। এক হচ্ছে, আপনি যখনই কোনো অ্যাপের সাথে কানেক্ট করে দেবেন, মানে আপনার মোবাইলের সঙ্গে কানেক্ট করে দেবেন একবার, আর কানেক্ট হয়ে যাওয়ার পর সেটা কিন্তু দুর্দান্ত ফাটাফাটি চলবে, কিন্তু যদি আপনি ভুল করেও খুলে দিয়েছেন তাহলে সেই ডিভাইস হয়তো ওই দিনই আর কানেক্ট হবে না। এরকম বহু মানুষ L1 ডিভাইসে এই প্রবলেম কিন্তু ফেস করছেন এবং একটা এরর ম্যাসেজ দেবে এবং এরর ম্যাসেজ দিয়ে ওই ডিভাইস আপনার আর কানেক্ট হবে না। L1 ডিভাইসের আরও একটা প্রবলেম আছে যে হঠাৎ হঠাৎ টাইম আউট এরর আপনাকে দেখাবে বা টাইম আউট এরর দেখিয়ে আপনার কাজ করা বন্ধ করে দেবে L1 ডিভাইস, ঠিক আছে? তো এর ফলে আপনি আপনার যে L1 ডিভাইস ব্যবহার করছেন বুঝে নিন, এই ধরনের যদি প্রবলেম শো করছে আপনার ডিভাইসকে কিন্তু রিপেয়ার করাতে হবে বা ওয়ারেন্টিতে আবার চেঞ্জ করতে হতে পারে। আবার কিছু কিছু ডিভাইস কখনো লাইট জ্বলছে, কখনো লাইট জ্বলছে না, কখনো ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হচ্ছে, কখনো ফিঙ্গারপ্রিন্ট ক্যাপচার হচ্ছে না, ঠিক আছে? এই ধরনের প্রবলেমও আপনাকে ফেস করতে হবে। এছাড়া L1 ডিভাইসের একটা ভালো দিক আপনাকে বলি, সেটা হচ্ছে ওয়েব ভার্সনে বা কম্পিউটারে বা ল্যাপটপে যদি আপনি একবার কানেক্ট করে নেন তাহলে সেটা দেদার চলবে, র্যান্ডমলি চলবে এবং খুব সুন্দরভাবে ওয়েব ভার্সনে কিন্তু L1 ডিভাইস খুব ভালো কাজ করছে। তো এই এটা হচ্ছে প্রথম দিকে প্রবলেম বা এবং কিছু সুবিধা আপনাকে আমি বলে দিলাম। এবার L1 ডিভাইসে কি ডামি ফিঙ্গারপ্রিন্ট নেবে, লাখ টাকার প্রশ্ন। ডামি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি L1 ডিভাইসের যে 2FA রয়েছে বা নর্মাল যে আপনার পোর্টালের 2FA রয়েছে বা উইথড্রল আপনি কি করতে পারবেন? L0-র যে সেন্সার এটা তো দিব্যি চলছে বা চলছিল সেটা সবাই জানে, কিন্তু L1-এ কতটা এটা হবে, এটা কতটা কার্যকরী, তো দেখা যাক এই L1 ডিভাইসের উপরে এটা আপনাকে আমরা করে দেখাবো।
আবারও বলছি যে ভিডিওটা আপনাদের সঙ্গে দেখাবো সেখানে আপনি ক্লিয়ারলি দেখবেন যে একটা L1 ডিভাইসে এই ধরনের ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হচ্ছে। তবে এই ভিডিওটা কিন্তু আমি বানাইনি, বানিয়ে পাঠিয়েছে আমারই একজন সাবস্ক্রাইবার, যিনি করে পাঠিয়েছেন, এবং অসংখ্য ধন্যবাদ তাকেও যে এই ধরনের ভিডিও আমাকে পাঠানোর জন্যে, ঠিক আছে, যার ফলে এই ধরনের কন্টেন্ট আপনাদের সামনে আমি দিতে পারছি। তো চলুন এবার দেখে নিই ওই ভিডিওটা। ভিডিওটাতে আপনি দেখতে পাচ্ছেন ওয়েব ভার্সানে চলছে, অর্থাৎ একটা মনিটরে চলছে, এবং একটা APS পোর্টাল খোলা হয়েছে যেখানে কিন্তু একটা APS-এর জন্য যে 2FA করতে হয় সেই 2FA ফার্স্ট টাইম করা হবে। তো সেই 2FA করার সময় আপনি একটু দেখে নেবেন ভালো করে, যে দেখুন প্রথমে কিন্তু পোর্টালটাতে কিন্তু যে ফিঙ্গারপ্রিন্টটা নেওয়ার সময় যে ডিভাইস সিলেক্ট করা হচ্ছে সেই ডিভাইস কিন্তু অবশ্যই L1 ডিভাইস, ঠিক আছে। তো এটা ভালো করে দেখবেন, L1 ডিভাইসে কিন্তু সিলেক্ট করা হচ্ছে এবং দেন ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু ক্যাপচার করা হচ্ছে। কিন্তু তারপরে যে ফিঙ্গারপ্রিন্টটা দেওয়া হবে সেটা কিন্তু একটা ফিঙ্গারপ্রিন্ট বানিয়ে আমরা টেস্ট করেছিলাম, তো সেখানে টেস্টিংয়ে কিন্তু দেখা যাচ্ছে যে L1 ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু এটা নিয়ে নিচ্ছে। দেখুন মন্ত্রা FS110 এখানে চেঞ্জ করে দেওয়া হলো, L1 ডিভাইস আমরা করে দেওয়া হলো। এবার দেখুন স্ক্যান ফিঙ্গার, ঠিক আছে, দেখুন ভালো করে দেখবেন স্ক্যান ফিঙ্গার অপশানে দেওয়া হলো। এবার দেখুন স্ক্যান ফিঙ্গারে আপনারা দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে, দেখুন দিব্যি একটা ফিঙ্গারপ্রিন্ট, একটা নিজেরই বানানো একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টেস্টিং করা হচ্ছে। এবার দেখে নিন যে দিব্যি কিন্তু সেই ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে। এটা কোনো ফ্রড অ্যাক্টিভিটি নয়, এটা আমরা টেস্টিংয়ের জন্য আমার একজন সাবস্ক্রাইবারকে দিয়ে আমি করিয়েছি, যাতে করে আমরা বুঝতে পারি যে সত্যিই কি এটা নিচ্ছে। তো দেখে নিন অলরেডি এটা সাকসেস হয়ে যাচ্ছে, তো তার মানে বুঝতে পারলেন এটা খুব সহজে এটা করা যাচ্ছে। তার মানে L1 ডিভাইস সত্যি কতটা কার্যকরী সেটা আপনি নিজে বুঝে নেবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন বাজিয়ে দেবেন আর বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। হ্যাঁ, তার আগে আবারও বলছি 30 সেপ্টেম্বর পর্যন্ত L0 এক্সটেন্ডেড রয়েছে, আপনি চাইলে ওই ডিভাইসে কাজ করতে পারেন। আর যে কোনো ধরনের বাল্ক বিলিং বা মরফো মন্ত্রা L1 ডিভাইস বা থার্মাল প্রিন্টার থেকে শুরু করে সব কিছু স্টক খুব শিগগিরই আপনি আমাদের এই অফিসে লাইভ ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। চাইলে যে কোনো ডিভাইস আপনি আমাদের অফিসে এসে ডাইরেক্টলি নিয়ে যেতে পারবেন, অথবা আপনি সরাসরি দিনের দিন আপনি কিন্তু POD বা যেটাকে আমরা ট্র্যাকিং আইডি বলি সেটা আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এছাড়া আমাদের নতুন একটা প্যাকেজ এসেছে, যে প্যাকেজে আপনি অসাধারণ কিছু ফ্যাসিলিটি পাবেন, চাইলে সেই প্যাকেজ নিয়েও আপনি কাজ করতে পারেন, এবং এটা নিয়ে খুব শিগগিরই আমি লাইভে আসছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, বাই।